গর্ভবতী স্তন্যদানকারী মহিলাদের ক্ষেত্রে রোজার হুকুম কি? গর্ভবতী মায়েরা এবং স্তন্যদানকারী নারীরা মায়েরা তাদের এই অবস্থাগুলোতে তারা রোজা রাখবেন। যদি তাদের রোজা রাখলে নিজের কিংবা সন্তানের জীবন হুমকির মধ্যে পড়তে পারে, তাহলে অবশ্যই তারা জীবন রক্ষার প্রয়োজনে রোজা রাখবেন না এবং পরবর্তীতে রোজাগুলো রেখে দিবেন। কিন্তু গর্ভবতী মায়েরা অনেকে আছেন যে একটু কষ্ট হলে তারা মনে করেন না আমি ওদের রোজা রাখতে পারবো না। দেখুন, আমাদেরকে সহনশীল হতে হবে। ইসলাম চায় একজন মুসলমান সহনশীল হবেন, একজন মুসলমান কষ্ট সহিষ্ণু হবেন, একজন মুসলমান ধৈর্যশীল হবেন। আজকাল তো অনেক মা বাবা আছেন ছোটো বাচ্চাদেরকে রোজা রাখাতে চান না, অথচ আমাদের বাচ্চাদেরকে রোজা রাখানো আমাদের উচিত, তাদেরকে কষ্ট সহিষ্ণু করা উচিত। এখন সব বাপ মা পোলাপানকে শুধু ভোগ শিখায়, ভোগ শেখানোর প্রয়োজন নাই, ভোগ পশু পাখিও করতে পারে, ত্যাগটা শিখাইতে হয়, স্যাক্রিফাইসটা শিখাইতে হয়। ইসলাম সেটাই বলে, আপনি ওকে ভোর রাতে উঠতে শেখান, ও জীবনে অনেক কিছু করতে পারবে। ওকে আপনি রোজা রাখতে শেখান, ক্ষুধার কষ্ট অনুভব করতে শেখান, ও জীবনে অনেক কিছু করতে পারবে। এই জন্য গর্ভবতী মায়েদের গর্ভে গর্ভাবস্থায় তিনি রোজা রাখলে তার একটু কষ্ট হবে, কিন্তু একটু কষ্ট হবে এই অজুহাতে তিনি রোজা ভাঙার সুযোগ নেই। আল্লাহ না করুন এমন অসুস্থতা যে তিনি এই অবস্থায় রোজা রাখতে গেলে তার জীবন হুমকির মধ্যে পড়ে যাবে, গর্ভস্থ সন্তানের ক্ষতি হবে। অনেক মায়েরা আছেন রোজা অবধি আপনার গর্ভবতী অবস্থায় একটা পিরিয়ড পুরো সময় বেড রেস্টে থাকতে হয়, স্যালাইনের উপরে থাকতে হয় এবং অনবরত বমি হতে থাকে, তাদের কথা ভিন্ন বিষয় যে তাদের এই পর্যায়ে যদি চলে যায় যে রোজা রাখলে তাদের ভয়ঙ্কর ক্ষতি হবে কিংবা সন্তানের জীবনের হুমকি আছে, তারা রোজা না রেখে পরবর্তীতে রোজাগুলো রেখে দিলে হবে। কিন্তু সাধারণত আপনার গর্ভবতী হলেই এই সুযোগ পাওয়া যাবে না। একইভাবে স্তন্যদানকারী মহিলা এই অজুহাতে যে সন্তানকে আমার দুধ পান করাতে হবে রোজা রাখবো না, সেই সুযোগ নাই। এটা তখনই যখন আল্লাহ না করুন সন্তানকে আমি দুধ না দিলে, বিকল্প কোনো দুধ নাই, সে দুধ খায় না এবং না দিলে সে মারা যেতে পারে, এরকম হয়ে গেলে আপনি তখন মানে আবার এদিকে আপনি না খেলে রোজা না রাখলে, রোজা রাখলে আপনার দুধ আসে না, একেবারে শুকিয়ে কাষ্ঠ হয়ে যায়, আর বিকল্প কিছুই নাই, এরকম কেস রেয়ার। আজকাল হাজার ও শত বিকল্প আমাদের কাছে আছে আলহামদুলিল্লাহ। অতএব এরকম টুনকো জুহাতে রোজা না রাখার কোনো সুযোগ নেই। রোজা রেখে কি চোখের অথবা নাকের কিংবা কানের ড্রপ ব্যবহার করা যাবে কিনা? চোখ, নাক এবং কান, তিন ধরনের ড্রপ। তিন ধরনের ড্রপের মধ্যে একটা তো যাবেই না, যেমন নাকেরটা, নাকের ড্রপ যদি আমরা দেই সেটা আমাদের কণ্ঠনালী হয়ে ভেতরে যাবে, সে সম্ভাবনা খুবই জোরালো এবং সেই জন্য নাকের ড্রপ রোজা রাখা অবস্থা দেওয়া যাবে না। আর চোখের ড্রপ যেটা আছে, এই চোখের ড্রপ সচরাচর সেটা আমাদের গলায় যায় না, অতএব এটা দেওয়া যেতে পারে, কিন্তু দেওয়ার পর যদি গলায় এটার স্বাদ অনুভব করি আমরা, গিয়েছে অনুভব করি, যদি অনুভব করি, তাহলে সেক্ষেত্রে এটা দুধের সাথে ফেলে দিলে হবে। আর সতর্কতার জন্য যদি ইফতারের পরে করা যেতে পারে সেটা আরও ভালো, তবে মৌলিকভাবে এটার কারণে যে রোজা ভেঙে যায় এক কথায় সেরকম না। আর কানের ড্রপ ব্যবহার করা যেতে পারে, এর কারণে রোজা ভাঙবে না ইনশাআল্লাহ। ইনহেলার ব্যবহার করলে কি রোজা ভেঙে যায়? এটা নিয়ে মত পার্থক্য আছে। এটা নিয়ে ওলামায়ে আহনাফের, আমাদের দেশে ওলামায়ে কেরাম, এটা তো সাম্প্রতিক ইস্যু বলা যেতে পারে, আধুনিক মশালাগুলোর একটি, এ বিষয়ে যে সমস্ত ওলামায়ে কেরামের ফতোয়া এবং জবাব আমার জানা আছে, সেটা হলো যে এটাকে রোজা ভঙ্গের কারণ হিসেবে উল্লেখ করেন ওলামায়ে কেরাম এবং নাজায়েজ বলেন। তবে সৌদি আরবের অনেক ওলামায়ে কেরাম এটাকে জায়েজ বলেন। যুক্তি কি দেন উভয় পক্ষের যুক্তি তর্ক দলিলগুলো আমি জানার চেষ্টা করেছি। একেবারে সংক্ষেপে যদি বলি, সৌদি আরবের ওলামায়ে কেরামের মধ্যে যারা জায়েজ বলেন তাদের যুক্তি হলো যে এইটা যেই পরিমাণ মেডিসিন থাকে সেটার পরিমাণ এত কম থাকে যে এটা আসলে আমরা ওই কুলি করলে যেরকম থুতুর সাথে একটু পানি যায় ওই টাইপের, এবং এটা শ্বাস নালীটাকে প্রশস্ত করবার জন্য এটা আসলে পাকস্থলী পর্যন্ত যে পৌঁছে সেটা সেরকমও বলা কঠিন। তো এই সমস্ত কারণ দেখিয়ে তারা এটাকে জায়েজ বলেন, কিন্তু এহতিয়াত এবং সতর্কতা হলো এটা ব্যবহার ইফতারের পরে করা এবং এটাকে আমরা ব্যবহার করবো না রোজা অবস্থাতে, এটাই হলো সতর্কতাপূর্ণ মত, এটা এহতিয়াতপূর্ণ মত। এবং সেই সাথে আপনার কতটুকু যায় কি, মানে আমি এই মাপঝোপের মধ্যে যদি চলে যাই, মানে যাচ্ছে ভিতরে এবং সেখান থেকে পাকস্থলিতে যেতে পারে সে সম্ভাবনা আশঙ্কা আছে, সব মিলিয়ে এহতিয়াত অবলম্বন করা বা সতর্ক থাকাটাই হলো অধিকতর উপযোগী এবং আমার কাছে মনে হয় ভালো উত্তম। তবে যদি কারোর এরকম পরিস্থিতি হয়, আল্লাহ না করুন শ্বাসকষ্ট, তিনি মরণাপন্ন অবস্থা, তাহলে তো তার জন্য ওই অবস্থা রোজা ভাঙাই জায়েজ আছে। ডেন্টাল চিকিৎসা, এটা ফরাজি ডেন্টাল আছে যেহেতু ওনাদের, মুশকিল এটা তো করা কঠিন, কারণ ডেন্টাল ট্রিটমেন্টে তো অবশ্যই আপনার মুখের ভিতরে যে পানি পাইপের মাধ্যমে দেওয়া হয় এটা তো গলার ভিতরে যাবেই এবং এটা তো আসলে ঠেকাবার কোনো উপায় নেই।
যদি এমনি নরমাল চেকআপ টেকআপ হয় যে ঠিক আছে চেকআপ টেকআপ করতে পারলেন তো এখন মুশকিল হলো এই মাসআলাগুলো বললে আপনাদেরই সমস্যা দিনে বেলা রোগীদেরও সমস্যা আসতে পারবে না এই জন্য মিডল ইস্টে রমজান মাসে যে কালচারটা হয় সাধারণত এই ধরনের প্রতিষ্ঠানগুলো রাতে খোলা থাকে 10টা 11টা 12টা পর্যন্ত দিনে বেলা মানুষ টেস্ট করে ঘুমায় আর কি তো আমাদের তো সেই কালচার আসলে বেড়ে ওঠে নাই কিন্তু রোজা রেখে আসলে দাঁতের চেকআপ হতে পারে যেটাতে কোনো ভেতরে কিছু জমে না কিন্তু যখন আপনি ট্রিটমেন্ট করবেন ফিলিং বা রুট ক্যানাল তখন তো আপনাকে পানি ইউজ করতে হবে এই পানিগুলো আপনি বেচারা শুয়ে থাকবে অবশ্যই ভিতরে যাবে মানে এটা তো সে নিয়ন্ত্রণ করতে পারবে না যদি এমন হতো যে ট্রিটমেন্ট করা করছেন আর তিনি থুতুর সাথে পানিটা ফেলে দিচ্ছেন কোনো কিছু ভিতরে যাচ্ছে না এটা যদি নিশ্চিত করা যেত তাহলে অবশ্যই জায়েজ সেটা নাজায়েজ হওয়ার কোনো কারণ থাকতে পারে না